নির্বাচনের পর দুদিনের জন্য বাঁকুড়া জেলা সফরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন। বুধবার বাঁকুড়া সতীঘাটে তিনি দলীয় কর্মী সভায় যোগদান করেন। এদিন নেত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, তার খুব খারাপ লেগেছিল বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের জন্য যখন মাও দৌরাত্ম্য চলছিল। এখনও এই সব জায়গা অনেকটা শান্ত। তিনি আক্ষেপের সুরে বলেন, বাঁকুড়ার মানুষ ভুল বুঝেছিল, সেই কারণে তার দল লোকসভা ও বিধানসভায় ভালো করতে পারেনি। মানুষ যাদের ভোটে জিতিয়েছিল তাদের দেখতে পাওয়া যায় না। মানুষ এখন নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আমার মন খারাপ হয়েছিল বাঁকুড়ায় যখন আমি জিতিনি, মাত্র 4টে অ্যাসেম্বলি সিট পেয়েছি আমরা। বাঁকুড়ায় পার্লামেন্টেও জিতিনি, বিষ্ণুপুরে পার্লামেন্টেও জিতিনি, পুরুলিয়ায় লাস্টবার পার্লামেন্টেও জিতিনি। তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্ট এসছে। নিশ্চয়ই আমাদের কর্মীদের কোথাও ভুলভ্রান্তি ছিল, অথবা বিজেপির অপপ্রচারের কাছে আমরা মাথা নত করে দিয়েছিলাম, তাই হয়তো আপনারা আমাদের ভুল বুঝেছেন। কিন্তু আমি আপনাদের বলতে পারি, বিজেপি জেতার পর থেকে আজ পর্যন্ত আপনাদের জন্য একটা কাজ করেছে, এলাকায় দেখতে পান, কোনো দেখতে পাবেন না, তার চেহারা পর্যন্ত দেখা যায় না। লক্ষ্মীর ভাণ্ডার দিদি করবে বলেছিল, করেছে? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মা বোনেরা? কারা পাচ্ছেন, হাত তুলুন তো। বাহ, ভেরি গুড। একটা 25 থেকে 60 বছর, আর 60 বছরের পর থেকে কিন্তু যারা আদিবাসী তারা কিন্তু আবার আর একটা ভাতা পাবেন, সেটা হচ্ছে জয় জহর ভাত। সবার লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিল। তখনই আমি বলেছিলাম, ভাই দেখো, নোট ভাঙার কিন্তু বড় কেলেঙ্কারি হবে, এটা মানুষের কাজে লাগবে না। আজকে প্রমাণ হয়ে গেছে, রিজার্ভ ব্যাংক বলছে নোটবন্দি করে 102% ভেজাল হয়েছে 500 টাকার নোট। তো আজকে তুমি বলছো কয়লার টাকা খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। ও গরুর টাকা খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। ও গরুর মাংস খেয়েছে, ওকে ইডির নোটিশ দাও। ও পাঁঠার মাংস খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। আর নোটবন্দির টাকা, অরিজিনাল টাকা গেল কোথায়? কেন আজকে ভেজালে ভর্তি হয়ে গেল নরেন্দ্র মোদী? জবাব তোমায় দিতে হবে অমিত শাহ, জবাব তোমায় দিতে হবে। দেশে গম পাওয়া যাচ্ছে না, বলছে গম দেব না। আর ইলেকশনের আগে বলে উজালা গ্যাস দেব গরিব লোককে। মা বোনেরা ভাবলো, আহারে, বিনা পয়সায় উজালা গ্যাস পেলাম, আমি কত ভালো করে রান্না করে খাবো। আর আজকে দেখছেন কোথায় উজালা, ওটা হাওয়ালা, ওটা হাওয়ায় ভেসে চলে গেছে। উজালা ওটা ধোকালা, ধোকায় ভেসে চলে গেছে। কোথায় উজালা? 800 টাকা দিয়ে আপনাকে সিলিন্ডার কিনতে হবে। একটা গরিব মানুষ কোথার থেকে 800 টাকা পাবেন? 800 টাকায় সিলিন্ডার কেনার থেকে তো ঘরে স্টোভে রান্না করে ভালো। স্টোভে যে রান্না করবেন, কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। এদিন তিনি বিজেপিকে শকুনের দল বলে কটাক্ষ করেন। একটা পার্টি জুটেছে বিজেপি, অপদার্থ পার্টি ভারতবর্ষে। মনে হয় কবে এরা দেশ থেকে বিদায় নেবে, শকুনির মতো বসে থাকে। কখন কে মারা যাবে আর শকুনি সেটা খেতে আসবে, একটা ভালো কাজের চিন্তা নেই। আজকে আমার 100 দিনের কাজের কর্মীরা মাইনে পায়, 15 দিনের মধ্যে টাকা দেওয়া উচিত তাদের কাজ করার পর। নরেন্দ্র মোদী সরকার 5 মাস ধরে টাকা দিচ্ছে না, আমাদের টাকা, আমাদের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে, আটকে রেখে দিয়েছে। 100 দিনের কাজের লোকেদের টাকা দিচ্ছে না। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, মাদার কংগ্রেস, ব্লক কংগ্রেস, ফ্রন্টাল অর্গানাইজেশন, সবাই মিলেমিশে 5 তারিখ 6 তারিখ সব বুথে বুথে মিছিল করবেন, সব ব্লকে ব্লকে মিছিল করবেন, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবেন, বলবেন বিজেপি 100 দিনের টাকা দাও, নইলে তোমরা বিদায় নাও। নরেন্দ্র মোদী 100 দিনের টাকা দাও, নইলে তোমরা বিদায় নাও।
তাকে 90 লক্ষ রেলের শূন্য পদ বাতিল করে দিয়েছে। তার মানে আস্তে আস্তে দোকানটাকে গুটিয়ে ফেলো। দীর্ঘ 20 মিনিট বক্তব্য রেখে অন্ডাল হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের বার্তা দেন, মানুষের দরজায় দরজায় যান, মানুষের জন্য কাজ করুন। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।